শুক্রবার ছিল রথযাত্রা। এদিন সারা দেশের সাথে এই রাজ্যের বিভিন্ন জেলায় রথযাত্রা অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নতুনগঞ্জ রাধাবল্লভজিউর মন্দিরে ধুমধাম সহকারে পালিত হয় রথযাত্রা। এদিন রথ টেনে নিয়ে আলমগঞ্জের মাসির বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আমাদের সকাল থেকে আজকে রথ টান হচ্ছে, সকাল 9টার সময় পুজো হয়েছে, আর প্রথম টান হয়েছে 10:10, আর দ্বিতীয় টান হয়েছে 1:10, আর তৃতীয় টান হচ্ছে 4:40। আর আমাদের মেলা এবছর বসেছে, কারণ গত বছর করোনার জন্য মেলা বসাতে পারিনি। পুজো হয়েছে, রথ টান হয়েছে, এবছর আমাদের বড় মেলাই হচ্ছে এবং বহু দূর থেকে লোকজন আসছে। হ্যাঁ, প্রত্যেক বছরই হয় আমাদের। এটা প্রথমে ছিল আমাদের রাজার উদ্যোগে, এখন আমাদের এখানে বিধায়কের উদ্যোগে হচ্ছে সব। খোকন দাস না আসেনি, উনি পাশে ছিল, চলে গেছিল, বিকালবেলা আসবে বলে গেলেন যে বিকালবেলা আসবে, একটু কাজে বেরিয়ে গেছেন, আসবেন, বিকালও আসবেন। বলছি যে এখানে কত মানে দর্শক কিরকম আসেন? এখানে দর্শক মিনিমাম আপনি 10,000 উপরে দর্শক আছে। রথতলার ঐতিহ্যমণ্ডিত পিতলের রথে এদিন ভক্তরা দড়ি টানতে ভিড় জমান। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে পিতলের রথ তৈরি হয়েছে কয়েক বছর আগে। পূর্বে এই স্থানে কাঠের রথ ছিল, সেটি নষ্ট হয়ে যাওয়ায় বিধায়কের উদ্যোগে পিতলের রথ তৈরি হয়েছে। এই স্থানে 7 দিন ধরে চলবে মেলা। এছাড়াও বর্ধমান রাজবাড়ি সংলগ্ন সোনাপট্টিতে রয়েছে লক্ষ্মীনারায়ণজিউ মন্দির, সেখানে আছে 350 বছরের পুরাতন রাজা রানীর রথ। বর্ধমানের মহারাজ মহতাব চাঁদের আমলে 5 তলার রথ বর্তমানে ছোট হয়েছে। আমি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, আলমগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে রাজ স্কুল পর্যন্ত এর শোভাযাত্রা বহু বছর চলছে। আমাদের 7 বছর আমরা এখানে ইয়ে হয়েছে, এই রাধাবল্লভ বাড়ি থেকে এখানে মাসির বাড়ি হয়েছে আলমগঞ্জ বাড়ি। এটা একটা বিরাট ইতিহাস, মানে এটা রাজার ঠাকুর, এটা ছিল কাল্লা রাজবাড়িতে। তা দীর্ঘদিন
মানে আজ আজ থেকে আনুমানিক আমার মনে হয় 400 বছর আগেকার ঠাকুর। এছাড়াও মিঠাপুকুরের চৈতন্য মঠে মহা ধুমধাম সহকারে রথযাত্রা উৎসব পালিত হয়। আজকে রথযাত্রা বিশেষ উৎসব, আজকে সেই জন্যে 2 বছর করোনার জন্যে হতে পারেনি, এই বছর সেই জন্য রথযাত্রা উৎসব ধুমধাম সহকারে পালন করা হচ্ছে কোভিড বিধি মেনে। হ্যাঁ, প্রতি বছর মা সর্বমঙ্গলা ধনেশ্বরী মন্দিরের এখানে রথযাত্রা উপলক্ষে ভক্ত সমাগম ভালোই হয়। এই রথটি থাকে এই ধনেশ্বরী মন্দিরের রথ ধনেশ্বরী মন্দিরের ভেতরে থাকে। উল্টো রথের দিনও বার করা হয়, আবার এখানে এইভাবেই উদযাপন করা হয়, আবার ঢুকিয়ে দেওয়া হয়। আজকে এটা সন্ধে 8টা পর্যন্ত থাকবে, 8টার পরে ঢুকিয়ে দেওয়া হয়। কটায় বার করা হয়েছে? সকাল 7টা সাড়ে 7টায় আমাদের রথ বার করা হয়েছে, পুজো দিয়ে বার করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই রথ আমাদের জগন্নাথ নয়, গোপালকে জগন্নাথ রূপে প্রত্যেক বছরই বসানো হয়। সোজা এই রথ টানা হয়, তেলমারি পাড়া হয়ে সোজা যায়, আবার এখানে এসে রথকে রাখা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।